প্রিয় দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রাজীব ভাই গুটি গুটি পায়ে এগিয়ে চলছে তিনি কি এখন সোসাইড করতে যাচ্ছেন সমুদ্র ঢেউ দেখতে যাচ্ছেন যেহেতু এখন শীত মৌসুম সমুদ্র এত ঢেউ নাই হালকা হালকা ঢেউ অবশ্যই এই টাইমে যদি ঝাঁপ ঝাঁপ করেও যায় তারপর মরবে না না মরার চান্স বেশি অডিয়েন্সকে বলতেছি রাজীব ভাই

আমার চ্যানেলের মো রাজীবের প্লে লিস্টে অনেক দিন হলো কোনো ভিডিও দেই না তো ভাবলাম যে মানে সালালাতে একটা দর্শনীয় স্থান আছে মুকসেল নামে সেখানে যাওয়া যাক আর সেখানের বিখ্যাত যে মার্নেফ গুয়া এবং ব্লো হোলস আছে ওগুলো দেখা যাক তো ভিউয়ার্স চলুন আপনারাও আজকে আমার সাথে মোকসেল যাবেন এবং মারনেভ গুহা দেখবেন এবং ব্লো হোলস দেখবেন তো মাইনিভ গুহা এবং ব্লু হোলস দেখতে চাইলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারাও যারা ওমানে অবস্থান করছেন তারা অস্ত্রেই এই গুহাটি এবং কি ব্লু হোলসটি দেখতে আসবেন তো মুকসেল যাওয়ার জন্য আমরা অনেক ভোরে ভোরে রওনা দিয়েছিলাম আমরা আমাদের ব্যাগ টেক গুছিয়ে গাড়িতে তুলে আমি আমার এক ফ্রেন্ড সহ আরও দু তিনজন পাকিস্তানি বন্ধু মিলে আমরা রওনা দিয়েছিলাম আপনারা মোকসেল যাওয়ার আগেই সালালা ফোর্ট হয়ে যাবেন গাড়ি থেকেই আপনারা সালালা ফোর্টের মনোরম দৃশ্য দেখতে পাবেন আপনারা যখনই যাবেন আমার সাজেস্ট থাকবে আপনারা ভোরে ভোরে রওনা দিবেন কারণ ভোরের আবহাওয়া এবং কি পরিবেশ সব মিলিয়ে অসাধারণ থাকে আপনারা আপনাদের ট্যুরটা এনজয় করতে পারবেন ভালোভাবে তারপর সালালা ফোর্ট ফেরিয়ে আমরা রওনা দিলাম মুকসেলের মুখে অভিমুখে রওনা হলাম আমরা যাচ্ছি যাচ্ছি যেতে যেতে আমাদের রাস্তার দুপাশে চুনা পাথরের পাহাড় এবং প্রাকৃতিক দৃশ্যগুলো অনেক মনোরম ছিল অনেক উপভোগ্য ছিল আপনাদের আশেপাশে দুপাশে যত দূর চোখ যাবে তেমন কোনো জনবসতি দেখা যাবে না শুধু পাহাড় আর পাহাড় জনবসতি না হলেও রাস্তাঘাট অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং কি অনেক গুড কন্ডিশনের রাস্তা একটা কথা বলে রাখি আপনারা যারা সালালা ভিজিট করতে চান বিশেষ করে যারা মুকসেল আসতে চান মারনেফ গুহা এবং ব্লো হোল দেখতে চান তারা বিশেষ করে জুলাই অগস্ট সেপ্টেম্বর দিকে আসার চেষ্টা করবেন কারণ তখন সালালাতে খারিফ সিজন থাকে আর খারিফ সিজনের সময় পাহাড়গুলো একদম সবুজ হয়ে যায় এবং কি আপনাদের মকসেলের সৌন্দর্য বহুগুণ বেড়ে যায় সো আমার সাজেশন থাকবে আপনারা যারাই আসবেন তারা যেন খারিফ সিজনে আসেন জুলাই অগস্ট সেপ্টেম্বরের দিকে আসেন তাহলে আপনারা আরও এখন অন্য অন্য মাস বা সিজনের চাইতে আরও বেশি উপভোগ করতে পারবেন আপনারা সালালার দৃশ্য বা মোকসেলের দৃশ্যগুলো প্রিয় দর্শক আপনারা মুকসেল যেতেই প্রথমে আপনাদের পড়বে মুকসেল বিচ তারপর হচ্ছে মারনিফ গুহা এরপরে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সেই ব্লো হোলটি দেখতে পাবেন বড় বড় পাহাড়গুলো যেমাত্রই শেষ হবে সেখানেই সমুদ্রের শুরু তার একটু পরে গেলেই আপনারা মুকসেল বীজ দেখতে পাবেন এবং এই মুকসেল বীজটিও সালালার ভিতরে অনেক বিখ্যাত বিশেষ করে এই বিষের বিশেষ করে এই সমুদ্র বীচের বালি এবং অতিথিভাগের জন্য এই বীজ অনেক বিখ্যাত এবং কেউ অন্য অন্য বীচের তুলনায় এই বীচের পানি অনেক স্বচ্ছ এবং নীল সেই জন্য স্থানীয় এবং পর্যটকের কাছে এই বিচের আকর্ষণও কিন্তু কম নয় ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন আমরা অলরেডি বিচে চলে আসছি খানিকটা দেখা যাচ্ছে রাস্তা থেকে আমাদের গাড়ির ভিতর থেকে আমরা সূর্য এবং বিচ দেখতে পাচ্ছি আমরা এখন সেই বিচে কিছুক্ষণের জন্য নামব নেমে আমরা একটু সমুদ্র স্নান করবো কিছুক্ষণ আমরা বীচ উপভোগ কিছুক্ষণ আমরা বীচ উপভোগ করার পরে আমরা চলে যাব মার্নেফ গুহাতে তারপর মার্নেফ গুহা হয়ে আমরা ব্রহলের দিকে চলে যাব তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা মকসেল বিচে চলে এসেছি ও ভিওয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন কেমন অপরূপ সৌন্দর্য পাহাড় সমুদ্রের এক মিলন মেলা আর পানিগুলো কেমন ছচ্ছ এবং নীল আপনারা আপনাদের চোখেই দেখতে পাচ্ছেন তো আমি আশা করি আপনারা যদি উমানে বসবাস করে থাকেন উমান প্রবাসী হয়ে থাকেন আপনাদের একবার হলো এই মোক্সেল বিচ মার্নেপ গুয়া এবং ব্লু হোল দেখা দেখতে আসা উচিত তাছাড়াও আপনারা যখনই সালালা আসবেন একটা লং টাইম ট্যুর প্ল্যান করে আসবেন কারণ সালালাতে অনেক অনেক কিছু আছে দেখার মতো সালালাতে অনেকগুলা নবীর মাজার আছে সালালাতে খারিফ সিজনে আপনি যেদিকে যাবেন সেদিকেই আপনার মনে হবে যেন আপনি ইউরোপের কোনো একটা দেশে আছেন অথবা আপনি আমাদের বাংলাদেশে আছেন এরকমটা আপনি ফিল হবে কারণ আপনার যেদিকে দু চোখ যাবে সেদিকেই শুধু সবুজ আর সবুজের সমারোহ পাশাপাশি সারাদিন কুয়াশা হালকা হালকা বৃষ্টি সব মিলিয়ে অসাধারণ একটা মহত্ব আপনারা অনেকেই জেনে থাকবেন যে খারিফ সিজনে সালালাতে শুধুমাত্র উমানের অন্য অন্য অঞ্চল থেকে নয় গালফের বিভিন্ন দেশ থেকেও লোক সমাগম হয়ে থাকে বিশেষ করে গালফের কুয়েত সৌদি আরবিয়া কাতার বাহারাইন ইত্যাদি দেশ থেকে পর্যটকরা এসে থাকে এবং কি জুলাই আগস্ট সেপ্টেম্বর এই দু তিন মাস তারা এখানেই অবস্থান করে থাকে এবং এই খারিফ সিজনটা তারা এনজয় করে তো আমি আমার থ্রি কোয়ার্টার নিতে ভুলে গেছি সেজন্য আসলে পুরোপুরি নামতে পারি নাই সমুদ্রে তারপরে চেষ্টা করেছি একটু তারপর চেষ্টা করেছি সমুদ্রের পানিতে একটু নামতে কারণ সমুদ্রের প্রতি বরাবরে আমার এক ধরনের টান অনুভব করি আমি আমার এক দুর্বলতা কাজ করে আমি যখনই কোনো বিচে যাই আমি আসলে না নেমে থাকতে পারি না আমাকে সমুদ্র টানে বলতে পারেন আপনারা যেহেতু আমার ক্যামেরাম্যান নেই তো আমি নিজেই নিজের কিছু সেলফি ভিডিও নিলাম আপনারা গ্রুপ হয়ে গেলে সুবিধা তাতে হচ্ছে কি আপনাদের আপনারা ইচ্ছে মতো স্টিল পিকচার এবং কি ওই প্লেসের ভিডিও করতে পারবেন খুব সুন্দরভাবে স্মৃতি হিসেবে রেখে দিতে পারবেন পরবর্তীতে আপনাদের আপনাদের জন্য আমি যখন আমাদের বাংলাদেশের মার্টিন গিয়েছিলাম তখন এরকম স্বচ্ছ এবং নীলা পানি দেখেছিলাম আর মানে মুকসেল আসার পরে দেখলাম এতটা স্বচ্ছ এবং নীলা পানি আমি আবারও বলছি আপনারা যখনই যাবেন চেষ্টা করবেন ভোরে ভোরে যাওয়ার জন্য কারণ ভোরের দৃশ্যটা খুবই অপরূপ থাকে আপনারা ভালোভাবে এনজয় করতে পারবেন প্রিয় দর্শক আমরা দেরি না করেই আবার রওনা দিলাম সেই মার্নেফ গুহা দেখতে কারণ আমাদের আরও দুটা লোকেশন দেখা বাকি আছে আমরা মারনেভ গুহা দেখব তারপর আমরা ব্লু হোলস দেখব আপনারা যারা ব্লু হোলস কি জানেন না তাদেরকে একটু জানিয়ে রাখি সেটা হচ্ছে গুহার যে মানিব গুহার যে পাথরের পাহাড় আছে তো সমুদ্রের ঢেউ ওই পাথরে আঘাত করতে করতে ওই পাথরের ভিতর দিয়ে ছিদ্র হয়ে গুহার মতো হয়ে গেছে হাজার হাজার বছর আগ থেকে এই ধারাবাহিকতা এই ঢেউয়ের আঘাত অব্যাহত থাকতে থাকতে এই গুহার সৃষ্টি হয়েছে তো এখন যখন বড় কোনো ঢেউ আসে জোরে কোনো ঢেউ আসে ওই গুহা দিয়ে ঢেউয়ের পানিটা প্রবেশ করে গুহার ছিদ্র দিয়ে অনেক উপর পর্যন্ত উঠে যায় এই পানিটা বলা হয়ে থাকে যে এটা তিরিশ থেকে চল্লিশ মিটার পর্যন্ত উপরে উঠতে পারে খারিফ সিজনে এই ঢেউয়ের পানিটা তো আপনারা যারা খুব তো নিজের চোখে দেখা পর্যন্ত আপনারা অনেকেই এটা আসলে বিশ্বাস করবেন না যে এটা আসলে কতটা সৌন্দর্য বহন করে এবং কতটা ভয়ঙ্কর এবং ভয়ঙ্কর সুন্দর তো সালালাতে বিশেষ করে ওমানে অনেকগুলো গুহা আছে তার ভিতরে এই মকসেলের মার্নিফ গুহাটা কিন্তু বিখ্যাত এটা বিশাল একটা গুহা এবং কি এটা হাজার বছরের ইতিহাস রয়েছে আপনারা মকসেল বীজ থেকে গুহার দিকে যেতে যেতে আবারও দুপাশে সারি সারি পাহাড় দেখতে পাবেন বড় বড় পাহাড় সোনাপাতরের পাহাড় এগুলো অতিক্রম করেই আপনারা পৌঁছে যাবেন আপনাদের সেকাঙ্ক্ষিত মার্নিফ গুহা বা মুকসেল ব্লো হোলে আপনাদের ক্যামেরা বা স্মার্টফোন সাথে রাখবেন চার্জ দিয়ে রাখবেন কারণ গাড়িতে যেতে যেতেও আপনার আপনাদের রাস্তার দুপাশের পাহাড়ি দৃশ্যগুলো আপনাদেরকে মুগ্ধ করবে তো আপনারা সেগুলো ক্যামেরাবন্দি করে রাখতে মন চাইবে সেই জন্য আগে থেকে আপনাদের ক্যামেরা এবং গ্যাজেটগুলো প্রস্তুত রাখবেন যাতে কোনো একটা মহত্ত্ব মিস না হয় কারণ আমি মিস করিনি আমি নিজে উপভোগ করেছি পাশাপাশি আপনারা আপনারা যাতে দেখতে পারেন সেই জন্য ক্যামেরাবন্দি করেছি সো আমি হয়তো ওভাবে মোকসলের সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারিনি আপনারা যখন সশরিলে আসবেন মক্সেল ভিজিট করতে তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে এটা কতটা ভয়ঙ্কর সুন্দর কতটা অপরূপ ওই যে দূরে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এটার ভিতরেই হচ্ছে মারনিপ গুহা এবং এরপরেই হচ্ছে আমাদের শেখাঙ্ক্ষিত ব্লো হোলটি প্রিয় দর্শক আমরা প্রায় এই গুহার কাছাকাছি চলে আসছি এখানে হয়তো নিচে কোথাও পার্কিংয়ের জায়গা রয়েছে আমরা গাড়িটি পার্কিং করব ওখানে তারপর আমরা আস্তে আস্তে মারনিপ গুহার দিকে এগিয়ে যাব তো আমাদের সাথেই থাকুন আপনাদেরকে নিয়ে আমরা গুহাতে যাব গুহাতে পৌঁছাব আমরা প্রায় কাছাকাছি চলে আসছে দেখে যাচ্ছে আপনারাও দেখতে পাচ্ছেন এই তো এদিকে পার্কিংয়ের জায়গা রয়েছে আমরা আমাদের গাড়িটি এখানে পার্ক করব তারপর আমরা নেমে আস্তে আস্তে গুহার দিকে এগিয়ে যাব তো চলুন আপনারা আমার সাথে চলুন মারনিপ গুহাটি দেখবেন আমি শুনেছি মারনিভ গুহাটি পার হয়েই আমাদেরকে ব্লো হলে যেতে হয় তো বাস্তবতাকে আসলে দেখা যাক চলুন ও দেখতেই পাচ্ছেন আপনারা সকালবেলা সৌন্দর্য গুহার দিকে যেতে যেতে এই মানিব গুহা সম্পর্কে আরেকটু বলে নেই মার্নিপ গুহা সালালার মোকসেল সমুদ্র সৈকতের কাছাকাছি অবস্থিত যেটি সালালার স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের কাছে সবচেয়ে পিকনিক স্পটগুলোর মধ্যে একটি মানে সারা বছর সাপ্তাহিক ছুটির দিনে এবং সন্ধ্যায় সমুদ্র সৈকত এবং গুহার সাইটে পর্যটকের ভিড় লেগে থাকে আবার সালালা খারিফ সিজনে এই জায়গাটি পর্যটক দর্শনীয় স্থানীয় মানুষদের দ্বারা পরিপূর্ণ থাকে মায়নি গুহার নিচে অনেকগুলো বেঞ্চ রয়েছে পর্যটকরা বসার জন্য আপনি খানিকটা বিশ্রাম নিতে এবং মুকসেল সমুদ্র সৈকত ও ব্লোহলের শ্বাসরুদ্ধকর দৃশ্যগুলো দেখতে পারেন এই বেঞ্চে বসে গুহার দিকে উঠতেই পাশে নিরাপত্তা বেলা দেওয়া আছে এবং কি সাইনবোর্ডে লেখা আছে বড় বড় করে যাতে আপনারা কেউ নিরাপত্তার সাথে এই বেলার উপরে না ওঠেন বা এখানে উঠে না বসেন তো এখান থেকে আসলেই মোক্সেলের সম্পূর্ণ সৌন্দর্যটা উপভোগ করা যায় এই গুহার ভিতর থেকে এখান থেকে আপনি মোক্সেল বীজ সম্পূর্ণ দেখতে পাবেন আপনারা দেখতেই পাচ্ছেন গুহাটি এই গুহাটি অতিক্রম করেই কিন্তু আপনারা আপনাদের সেই কাঙ্ক্ষিত ব্লু হোলে পৌঁছাবেন ওই যে বেঞ্চগুলো দেখতে পাচ্ছেন এগুলো খারিফ সিজনে এই বেঞ্চগুলো আপনাদেরকে কুয়াশা থেকে বাঁচাবে কারণ গুহাটি ছাদের মতো করে আপনারা যদি এর নিচে এসে বসেন খারিফ সিজনে আপনাদের কুয়াশা বা হালকা বৃষ্টি থেকে আপনারা রক্ষা পেতে পারেন দেখতেই পাচ্ছেন আপনি কতটা অপরূপ সৌন্দর্য মারাত্মক সুন্দর মাই গড আমি তো একেবারে মুগ্ধ হয়ে গেছি এই সৌন্দর্যে আপনারা ফুটেজে আপনারা ভিডিও ক্লিপে যতটুক না দেখছেন তার চাইতে বাস্তবে দ্বিগুণ বেশি সুন্দর আপনারা স্বচক্ষে না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না আসলে এই মকসেল কতটা সৌন্দর্য বহন করে এবং কেন প্রতি বছর মানে হাজার হাজার পর্যটক সালালাতে আসেন শুধুমাত্র এই মকসেল মারনিফ গুহা এবং ব্লু হোলস দেখতে এখানে স্থানীয় যারা আছেন তারা খুবই হেল্পফুল তাছাড়াও কর্মীরা রয়েছেন এরাও আপনাদেরকে বিভিন্ন তথ্য ইনফরমেশন দিয়ে সাহায্য সহযোগিতা করবে আর খুবই সেফ সেফিয়েস্ট একটা জায়গা দেখতে অনেকটা ভয়ঙ্কর হলেও কিন্তু আপনাদের একদম ঘাবলানোর কিছু নেই আপনারা নিঃসন্দেহে এখানে আপনাদের কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন আমি একটু ছুঁয়ে দেখার চেষ্টা করছি আসলেই এগুলো মাটি না পাহা মাটি না পাথর ভাবা যায় হাজার হাজার বছর ধরে এটি এভাবেই আছে এর কোনো ক্ষয় নেই কিচ্ছু নেই আবার পড়েও যাচ্ছে না প্রথম দেখাতে আপনার মনে হবে যেন আপনার মাথার উপরে ভেঙে পড়তেছে এমন কিন্তু এগুলা পাথরের পাচের অনেক শক্ত অনেক মজবুত অনেক স্ট্রং আপনারা যখনই গুহাটি অতিক্রম করে একটু সামনে যাবেন তখন ব্লু হোলের দিকে নিচে নামার রাস্তা দেখতে পাবেন এখানে সারি সারি অনেকগুলো সিঁড়ি দিয়ে ব্লু হোলের দিকে নিচে নামার জন্য একটি লম্বা সিঁড়ি করে দেওয়া হয়েছে এবং কি একটি প্লাট রোডও রয়েছে আপনারা চাইলেই যে কোনোটি ব্যবহার করে ব্লু হোলের দিকে যেতে পারেন আমরা একটু সময় নিয়েই মাইনেপ ঘুয়ারের এদিকে আছি আমি আবার একটা কথা বলতে চাই সেটা হলো আপনারা হাতে সময় নিয়ে যাবেন না হয় আপনারা আফসোস করবেন কেন অল্প এত অল্প সময় নিয়ে গেছেন কারণ অল্প সময় নিয়ে গেলে আপনারা তাড়াহুড়া করেই যাবেন আপনারা মোকসেলে সম্পূর্ণ সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন আপনারা সময় নিয়ে আসবেন উমানের যে অংশ থেকেই আসেন না কেন আপনারা মোক্সেলে আসতে হলে আপনারা সময় নিয়ে আসবেন মিনিমাম দু তিন দিন বা ম্যাক্সিমাম ওয়ান উইকের একটা ট্যুর প্ল্যান করে আসতে পারেন সালালাতে এসে সালালার যতগুলো দর্শনীয় স্থান আছে নবির আসুলের মাজার আছে ওগুলো দেখতে পারেন আপনারা প্রিয় দর্শক আমরা এখন সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নিচে নেমে ব্লু হলে কাছে যাব তারপর আমরা সেই আমাদের কাঙ্ক্ষিত সেই ওয়েবের জন্য আমরা অপেক্ষা করব যেটা পাহাড়ের পাথরের নিচে সুরঙ্গ দিয়ে উঠে অনেক দূর উপরে উঠে যাই সমুদ্রের ডেউর পানিটা সেটা দেখার জন্য আমরা অপেক্ষা করব তো চলুন আপনারাও আমার সাথে চলুন আমরা একসাথে নামি তারপর আমরা সেই ব্লো হোলের হোল দিয়ে কিভাবে পানি উপরে উঠে সেই জিনিসটা আমরা দেখব এবং উপভোগ করব প্রিয় দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রাজীব ভাই গুটি গুটি পায়ে গিয়ে চলছে তিনি কি এখন সোসাইড করতে যাচ্ছেন এই সমুদ্র ঢেউ দেখতে যাচ্ছেন যেহেতু এখন শীত মৌসুম সমুদ্র এত ঢেউ নাই হালকা হালকা ঢেউ অবশ্যই এই টাইমে যদি ঝাঁপ ঝাঁপ করেও যায় তারপরে মরবে না ইনশাল না মরারই চান্স বেশি আরেজকে বলতেছি রাজীব ভাই সম্ভবত সে সাইড করার জন্য আগে যেতে না এত সুন্দর দুনিয়া এখন অনেক কিছু দেখার বাকি ভাই আরে আপনি সব দেখে বলে সব দেখলেন সমুদ্র দেখলেন আর কি দেখার বাকি এখনো আমার বেশিতে বিশ্ব দেখার বাকি আছে কোমে কোমে আস্তে আস্তে ঠিক আছে দেখেন এটা রাস্তা আগে কিন্তু অনেক উপরে ছিল উপরে থেকে আস্তে নিচে নামছে নামছে কিন্তু পানি কমছে আমাদের আনোয়ার ভাই ভাষ্যের মধ্যে সমুদ্রের পানি নাকি কমতেছে কিন্তু

কবে থেকে যাবেন প্রিয় দর্শক মোকসেল কেমন লাগলো কেমন দেখলেন আপনারা ভিডিও নিশ্চয়ই কমেন্ট করে জানান দেখা হবে আগামীতে নতুন কোন ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ